নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দু হাজার একুশের বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস পড়ে গেছে আর এই ডিসেম্বর মাসে এই সাত রাশির জাতক ও জাতিকার সোনার কপাল হতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ডিসেম্বর মাসে আমরা অলরেডি পা রেখে ফেলেছি আর এই ডিসেম্বর মাসে এই সাতরাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে বিভিন্ন সূত্র থেকে অর্থ আসতে চলেছে এবং মনের যে শান্তি সেই শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি বলতে চলেছি তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ গ্রহ শুক্র গ্রহ এবং বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে এই কটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে আমি খুব দাবি নিয়ে বলতে পারি আপনাদের জীবনে কিন্তু অর্থের কিন্তু জোয়ার আসবে মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং তার প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন যাতে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারেন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক সেই। সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি ডিসেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ডিসেম্বর মাস আপনাদের মাস ডিসেম্বর মাস আপনাদের সফলতার মাস এই মাসে কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং পাশাপাশি এই সময় আপনাদের প্রেম বা প্রেমজ দিকেও কিন্তু শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনের নতুন প্রেমের পাশাপাশি পুরোনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে আর সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের এই ডিসেম্বর মাস কিন্তু সোনার কপাল ডেফিনেটলি ডেফিনেটলি হতে চলেছে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ডিসেম্বর মাস আপনাদের জন্য কিন্তু সোনার কপাল হতে চলেছে অর্থাৎ এই ডিসেম্বর মাসে আপনাদের মহাপ্রাপ্তি ঘটতে চলেছে বিভিন্ন সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভেরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা পেতে চলেছেন যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে সেই বিবাহ কিন্তু নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় শুধু তাই নয় এই মাসে আপনারা কোথাও ভ্রমণে যেতে চলেছেন এবং আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যার দরুন আপনারা আপনাদের মনের সাথ মনের ইচ্ছা কিন্তু অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ডিসেম্বর মাস আপনাদের মাস ডিসেম্বর মাস আপনাদের সোনার কপাল কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি হতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে চার নম্বর রাশির কথা বলব সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে ডিসেম্বর মাস আপনাদের মাস ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের সোনার কপাল হতে চলেছে ভাগ্যের সাপোর্ট এই সময় পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন দৈনন্দিন রোজকার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পরবর্তী যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে ডিসেম্বর মাস আপনাদের মাস ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন এবং পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে এছাড়াও এই সময় আপনাদের দৈনন্দিন রোজকার বৃদ্ধি পেতে চলেছে যার দরুন আপনারা আপনাদের মনের সাথ মনের ইচ্ছা কিন্তু অনায়াসে মিটি ফেলতে পারবেন এর পরবর্তী যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে ডিসেম্বর মাস কিন্তু আপনাদের মাস অর্থাৎ এই ডিসেম্বর মাসে কিন্তু বিভিন্ন সূত্র থেকে আয়ের উৎস খুলতে চলেছে নতুন নতুন কাজের কিন্তু সুযোগ আসতে চলেছে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি এই সময় আপনাদের যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে শুধু তাই নয় এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা চলেছে আপনারা আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে ডিসেম্বর মাস কিন্তু আপনাদের মাস এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পূর্ণ মাত্রায় পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন পাশাপাশি দৈনন্দিন রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যার দরুন আপনাদের মনে একটা আনন্দ কিন্তু থাকতে চলেছে এই সময় কোথাও ট্যুরে কিন্তু আপনারা যেতে চলেছেন শুধু তাই নয় এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির স্থির হতে চলেছে এতটুকুটা বলা যেতেই পারে তো ওভারঅল যদি বলা যায় ডিসেম্বর মাস যে কটি রাশির কথা বললাম তাদের কিন্তু সোনার কপাল হতে চলেছে ধন্যবাদ